বাংলাদেশে গত 15 বছর ধরে যেই সংস্কৃতিগুলো চালু হয়েছে তার একটা হলো মানুষ হারিয়ে যাওয়া। সরকার বলে হারিয়ে যাওয়া, আমরা বলি গুম হওয়া। জোর করে ধরে নিয়ে গিয়ে আয়না ঘরের মতন জায়গায় আটকে রাখা, মাসের পর মাস, বছরের পর বছর। কেউ হয়তো ফিরে আসে, বেশিরভাগই ফিরে আসে না। গত 1 দশকে যেই মানবাধিকার সংস্থাগুলো আছে তারা বলছে প্রায় 600 ওপরে মানুষ গুম হয়ে গেছে। আমাদের সরকার এই গুম হয়ে যাওয়া মানুষগুলো সম্পর্কে কথা বলতে গেলে সবসময় বলেন বাংলাদেশে গুম বলে কোনো শব্দ নেই, বাংলাদেশে গুম বলে আইনের ধারায় কোনো ধারা নাই। মানুষ ব্যবসায় লস করে ইচ্ছাকৃতভাবে চলে যায়, মানুষ পরকীয়ায় জড়িয়ে ঘর ছেড়ে দিয়ে চলে যায়, মানুষ ঋণের দায়ে মানুষকে মানে ফেস করতে না পেরে বাড়ি ছেড়ে দিয়ে চলে যায়। এটা যে কত বড় মিথ্যে কথা সেটা বাংলাদেশের মানুষ জানে, এটা যে কত বড় মিথ্যে কথা সেটা আন্তর্জাতিক সম্প্রদায় জানে। প্রতি বছর মায়ের ডাক বলে যে সংগঠনটি আছে, গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যদের নিয়ে তৈরি হওয়া সংগঠন, তারা মিলিত হয়, তারা বারবার চোখের পানি ফেলে সরকারের কাছে জানতে চায় তাদের স্বজন কোথায় আছে, কোনো উত্তর আসে না। যখন আন্তর্জাতিক চাপ তৈরি হয় সরকারের ওপরে, তখন সরকার অদ্ভুত অদ্ভুত কাণ্ড করে, লোকাল থানা থেকে পুলিশ অফিসারদের পাঠায় সেই গুম হওয়া পরিবারগুলোর কাছে, তারা যায়, তারা সাদা কাগজে স্বাক্ষর নেয়, তারা পরিবারগুলোর কাছে চাপ দিয়ে স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করে যে তিনি ইচ্ছাকৃতভাবে বাড়ি ছেড়ে চলে গেছেন, বা তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তুলে নিয়ে যাচ্ছে বলে যখন পরিবার অভিযোগ করে বলে না এরকম কিছু হয়নি, এগুলো কথা লেখা যাবে না, এগুলো কথা বলা যাবে না। এই যে চাপগুলো না, এই চাপগুলো দেয়া হয় রাষ্ট্রীয় বাহিনীর কাছ থেকে। আয়নাঘর বলে আপনারা জানেন যে বিদেশে একটি গণমাধ্যম একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল, সেখানে দেখানো হয়েছিল এই যে হারিয়ে যাওয়া বা ইচ্ছাকৃতভাবে ধরে নিয়ে গিয়ে হারিয়ে যেতে বাধ্য করা মানুষগুলো, গুম হওয়া মানুষগুলো কোথায় থাকে, কিভাবে থাকে, বছরের পর বছর, মাসের পর মাস তাদেরকে কি করা হয়। এবং এখন পর্যন্ত হারিয়ে যাওয়া পরিবারগুলো যখন প্রতিবার সরকারের কাছে হারিয়ে যাওয়া মানুষগুলোর খোঁজ চায়, সরকারের তরফ থেকে উল্টাপাল্টা কথা বলা ছাড়া আর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আপনারা জানেন যে মার্কিন রাষ্ট্রদূত জনাব পিটার হাজ যখন মায়ের ডাকের সংগঠনের একজন সমন্বয়কারীর বাসায় গিয়েছিলেন, সেখানে আরেকটা উটকো সংগঠন যেটা সরকারের লোকজন তৈরি করেছে মায়ের কান্না, সেই সংগঠনের লোকজন গিয়ে পিটার হাজের গাড়িতে হামলা করে এবং তারা তাকে বলতে চায় যে তাদের স্বজন তো হারিয়ে গেছে আজ থেকে 30-35 বছর আগে। খুব অদ্ভুত লাগে আমার, 35 বছর আগে যারা হারিয়ে গিয়েছিল তারা তো এই সরকারের দ্বারা নিগৃহীত হয় নাই, তারা তো এই সরকারের কাছে বিচার চাইতে পারে, এই সরকারের কাছেই তাদের কথা বলতে পারে এবং এই সরকারকে দিয়েই সেই সময় যারা ক্ষমতায় ছিল তাদেরকে যাচ্ছে তাই অবস্থায় ফেলতে পারে। পিটার হাসের কাছে কেন? মায়ের ডাকের পিটার হাসের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ এই সরকারের কাছে বারবার কেঁদেও তারা কোনো বিচার পাচ্ছে না। আন্তর্জাতিক গুম দিবসে মায়ের ডাকের সংগঠনে যারা সদস্য আছেন তারা একত্রিত হয়েছিলেন এবং প্রতিবার তারা যা করেন তারা তাদের প্রতিদিনকার দৈনন্দিন জীবন কিভাবে কাটে, তাদের সন্তানরা কিভাবে বাবাকে খোঁজে, তাদের সন্তানরা কিভাবে বড় হয়, কিভাবে তাদের দিন কাটে, প্রতি মুহূর্ত কিভাবে তারা অপেক্ষায় পাহাড় মানে প্রহর গোনে, সেই কথাগুলো তারা বলেন। ঠিক তেমনি একটা পরিবারের 10 বছরের সন্তান, বাবা যখন গুম হয়ে যায় তখন ছেলেটি বাবার সাথে পরিচয় হওয়ার মতন বড় হয়ে ওঠেনি, এখন যখন তার বয়স 10 এখন সে তার মাকে জিজ্ঞেস করে সে কি দেখতে তার বাবার মতো, তার হাত, তার গড়ন, তার শারীরিক কাঠামো বাবার সাথে কি মিল আছে, কি জবাব দেবে মা? যেই সন্তানটি, যেই ছেলেটি তার নিজের সঙ্গে বাবার মিল খুঁজতে থাকে সর্বক্ষণ, সেই ছেলেটির বাবা 10 বছর আগে ঢাকার সূত্রাপুরে ছাত্রদল নেতা ছিলেন, তার নাম হচ্ছে খালিদ হাসান সোহেল। তিনি যখন গুম হন তখন তার ছেলের বয়স একেবারেই কম, বাবাকে চিনবার মতন বয়স হয়নি। সে তার মাকে প্রশ্ন করে যে কথাটি আমি বলছিলাম, আমি কি এখন বাবার সমান হয়ে গেছি, আমার চেহারায় কি বাবার আদল আসে?
মা কোনো উত্তর দিতে পারে না সঙ্গত কারণেই, চোখের পানি ছাড়া এর আর কোনো উত্তর হয়ও না। এরকমই আরেকটি পরিবারের কথা এসছে, যারা বলছে মনে হয় আমরাই অপরাধী। ইমনের বাবা ছিলেন লক্ষ্মীপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। 2014 সালের 4 ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা থেকে র‍্যাব ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এখনও ইমনরা জানে না তার বাবা বেঁচে আছে না মারা গেছে। গুম হওয়া পরিবারগুলোর সবচেয়ে বড় কান্না কিন্তু এখানেই। প্রতিদিন তাদের সকাল হয় একটা আশা নিয়ে, আজ হয়তো কোনো খবর পাবে। প্রতিবার যখন কলিং বেল বাজে আত্মাটা ধক করে ওঠে, ফিরে আসেনি তো হারিয়ে যাওয়া মানুষটা। এগুলো আমি খুব কাছ থেকে দেখেছি বলেই বলছি। আমি যেই বাড়িটাতে থাকি, এই বাড়ির সাততলায় যিনি থাকেন সেই ভদ্রলোক গুম হয়ে গেছেন। তিনি লাকসাম পৌর বিএনপির একজন নেতা ছিলেন। তিনি হারিয়ে গেছেন আজকে প্রায় 10 বছর, এখনও তিনি ফিরে আসেন নাই। আমি জানি ভাবির কষ্ট, আমি জানি বাচ্চাদের কষ্ট, তাদের বেড়ে ওঠা আমার চোখের সামনে। সুতরাং ভাবি যখন অসহায় হয়ে বলে আমি ব্যাংকে অ্যাকাউন্ট কীভাবে কী করবো, সব তো আপনার ভাইয়ের নামে, আমার জমি জমা আছে কিন্তু আমি বিক্রি করতে পারছি না আপনার ভাইয়ের নামে, আমার সংসার চালাবো কী করে, ব্যবসা আপনার ভাইয়ের নামে, পার্টনাররা ঠকানোর চেষ্টা করছে। এটা একটা পরিবারের কথা না, গুম হয়ে যাওয়া প্রতিটা পরিবারের গল্প মোটামুটি একই রকম। সরকারের কাছে প্রশ্ন রেখে ইমন বলেন, আমরা কি অপরাধ করেছিলাম, আমাদের বাবার কি দোষ ছিল, তিনি তো একজন জনপ্রতিনিধি ছিলেন, তিনি তো কোনো ক্রিমিনাল ছিলেন না। আমরা সমাজের যেখানেই বলি যে আমাদের বাবা গুম হয়েছে সবাই আতঙ্কিত হয়ে যায়, যখন কোনো অফিসে যাই সবাই ভয়ে আমাদের সঙ্গে কথা বলতে চায় না, মনে হয় আমরাই যেন অপরাধী। আরেকজন গুম হয়ে যাওয়া পরিবারের সদস্য সায়েদুল ইসলাম রিমনের বাবা মফিজুল ইসলাম রাশেদ ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক। 2013 সালে তিনি গুম হন ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। আজকে 10 বছর তার কোনো খবর পায়নি পরিবার। সন্তান বলছে, বাবার খোঁজ পেতে আমার মা আইন ও সালিশ কেন্দ্রে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। এরপর থেকে ছোট ভাইকে নিয়ে মানবেতর জীবনযাপন করছি, এবং সে যখন তার মায়ের লাশ আনতে যায়, তার বয়ানেই বলছি, আমার মায়ের লাশ নেয়ার জন্য আমি যখন পুলিশ স্টেশনে যাই আমাকে তারা এক প্রকার বাধ্য করে বলতে যে আমার বাবা মৃত। ছেলেটি জানে না তার বাবা কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে না মারা গেছে, কিন্তু বাধ্য করেছে তাকে লিখতে যে সে মৃত। আসলে আমি আর কয়টা ঘটনা বলবো, মানে আপনারা যদি কখনো সুযোগ হয় মায়ের ডাকের কোনো একটা প্রোগ্রামে যদি যেতে পারেন, ওখানে চোখের পানি আটকে রাখা যায় না, ওখানে স্থির হয়ে বসা যায় না, কোনো মানুষের পক্ষে সম্ভব না ওদের এই হাহাকার শোনা। ঠিক রাষ্ট্র কি ভয়ঙ্কর কায়দায় তাদের উপরে নিপীড়ন করে, পরিবারের উপর চাপ তৈরি করে, সেটার বয়ান দিচ্ছিলেন গুম হওয়া ইসমাইল হোসেনের স্ত্রী নাসিমা আক্তার। তিনি বলেন, কিসের পুলিশ, আমি থানায় গেছি, পুলিশ আমাকে থানা থেকে বের করে দিয়েছে, পুলিশের ডিসি আমার চিঠিটা একবার পড়ল না, বলে র‍্যাবের বিরুদ্ধে অভিযোগ, আপনি র‍্যাবের কাছে যান। পুলিশ এখন 3 বছর পর এসে জিজ্ঞেস করে আমার স্বামী আসলে গুম হয়েছে নাকি কোথাও চলে গেছে। আমার কষ্ট লাগে, ঘেন্না আসে। এখন মন্ত্রীরা আরামে বসে থাকে, আমাদের বিরুদ্ধে যখন কথা বলে হেলে দুলে বলে, আরে না বাংলাদেশে কখনো গুম হয় না, ওনারা ঋণের দায়ে চলে গেছে, আরেকটা বিয়ে করেছে। এটা কতটা লজ্জার, আমার মনে হয় না এই সমাজের শ্বাস নেই। আমাদের এখন মেরে ফেলেন, তারা আমাদের চোখের পানি নিয়ে হোলি খেলে, উপহাস করে, আমার ঘরে কোনো উৎসব হয় না, আমার বাচ্চারা কখনো হাসে না। এটি শুধু গুম হয়ে যাওয়া ইসমাইল হোসেনের স্ত্রীর কথা না, গুম হয়ে যাওয়া সদস্যদের পরিবারের প্রতিটি সদস্যের কথা। কেউ তার বাবাকে খোঁজে, কেউ তার স্বামীকে খোঁজে, কেউ তার ভাইকে খোঁজে, কেউ তার সন্তানকে খোঁজে, কিন্তু যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের এই যাত্রা, সেটা সবারই একরকম, সবার ভেতরের কথাই এক।